রাজনৈতিক হিংসা অব্যাহত ত্রিপুরার বিশালগড় মহকুমায়। ফের রাজনৈতিক প্রতিহিংসা বিশালগড়ে। সোমবার রাতে আবারও কংগ্রেসের প্রচার সজ্জা সহ পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন উত্তর রাউতখোলা এলাকায়। কংগ্রেস কর্মীদের অভিযোগ, সোমবার কংগ্রেস দলের ভারত জোড়ো যাত্রা শুরু হয় উত্তর রাউতখোলা স্থিত কংগ্রেস দলের দলীয় কার্যালয় থেকে। রাতে সেই কার্যালয়টি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগের তীর শাসক দলের দিকে। তাদের আরো অভিযোগ, রাজ্যে সুশাসনের নামে চলছে চূড়ান্ত দুঃশাসন। শাসক দল চাইছে আর কোন রাজনৈতিক দল যেন না থাকে। বিশালগড়ে গণতন্ত্র নেই, বারবার আক্রান্ত হচ্ছে বিরোধীরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের পার্টি অফিস, নষ্ট করা হচ্ছে তাদের প্রচার সজ্জা। পুলিশ শাসকের হয়ে কাজ করছে। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে একমাত্র কংগ্রেস কর্মীদের। শাসক দলের নেতা কর্মীদের নামধাম সহ মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। কংগ্রেস কর্মীদের বাড়িতে পুরুষদের না পেলে মহিলা এবং শিশুদের থানায় নিয়ে গিয়ে চূড়ান্ত হেনস্থা করছে পুলিশ। পুলিশের ভূমিকায় এক প্রকার আতঙ্কের দিন গুজরান করছেন এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা। মোট কথায় বিশালগড়ে বিরোধী দল করাই এক প্রকার কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যা গণতন্ত্রে মোটেই কাম্য নয় বলে অভিমত কংগ্রেস কর্মীদের। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল, পদযাত্রা প্রোগ্রাম, আমাদের রাউতখোলা উত্তর রাউতখোলা ভবন থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। তো যথাক্রমে সবাই জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে পূর্বে আমাদের ভবন বিজেপি দুষ্কৃতীরা ফুরিয়ে দিছে, এটা ভিডিও ফুটেজ আমাদের সাংবাদিক ভাইদের কাছে আছে। তারপরে আবার আমরা স্বাচ্ছন্দ্য করি, ফ্ল্যাগ পিস্টন লাগিয়ে স্বাচ্ছন্দ্য করি। করার পরে আমরা পদযাত্রা স্টার্ট করি। পদযাত্রা সুফল হয়, পদযাত্রা হয়। হওয়ার পরে আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমরা সবকিছু ঠিক আছে, আমাদের স্বাচ্ছন্দ্য ঠিক আছে, আমরা দেখছি স্বাচ্ছন্দ্য ঠিক আছে। আজকে সকালবেলা ওইখানে যেয়ে দেখি আবার পুনরায় আমাদের ফ্ল্যাগ এই ভাঙচুর করলো, ফ্ল্যাগটিকে আগুন লাগিয়ে ফুরিয়ে দিল বিজেপি দুষ্কৃতীরা। এভাবে যদি আমাদেরকে তারা সুশাসনের নামে যদি আমাদেরকে মানে কোন রাজনৈতিক দল মানে একমাত্র বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল তাদের মতলবে যা বোঝা যাচ্ছে বিজেপি ছাড়া কোন দল করা যাবে না। কেননা আমাদেরকে বারবার আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে, কেন আমাদেরকে আক্রান্ত করবে? তারা কেনই বা আমাদেরকে পিছিয়ে রাখবে? আমরা কি আমরা স্বাধীনভাবে আমরা দল করতে পারবো না? আমরা স্বাচ্ছন্দ্য করি, তারা ফুরিয়ে দেয়। প্রশাসনের পূর্বে ঘটনা থেকে আমরা যতটুকু জানি, পূর্বের ঘটনা আমাদের দিকে টিয়ার গ্যাস মারছে, আমাদের দিকে ফায়ার করছে, কিন্তু বিজেপির দিকে একটাও টিয়ার গ্যাস মারেনি, একটাও ফায়ার করেনি। প্রশাসন আমাদের উপরে প্রশাসন করছে, অভিযোগ তারাও করেছে, আমরাও করেছি, ঠিক আছে। আমাদের অভিযুক্ত সব কংগ্রেস কর্মীরা ধরা পড়ছে, কংগ্রেস কর্মীরা অ্যারেস্ট হচ্ছে, কিন্তু বিজেপির কোন কর্মী অ্যারেস্ট হচ্ছে না, ধরা পড়ছে না। হ্যাঁ, বিজেপির কোন কর্মী, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, বিজেপির কর্মীর সব স্বাচ্ছতা ঠিক আছে। আমরাই কংগ্রেস কর্মীরা আমরাই ধরা পড়ছি বারবার, আমাদের উপরে অ্যারেস্ট করছে, আমাদের বিবি বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিবিদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, এবং কি গ্রামের মধ্যে সব আতঙ্ক আছে, ওই পুলিশ আসছে, এই এখন পুলিশ আসবে, এই এই আমরা একটা আতঙ্কে ভয়ে হ্যাঁ পরিস্থিতি বিরাজ করছে। বড় আগুন লেগে রয়েছে, তাড়াতাড়ি তারা সেলু মেশিন চালাইয়া দিছে। আমি আবার মসজিদের সেলু মেশিন উঠা আতার ফাতার করে আমি দিছি বন্ধ করে, আবার জানি কাটা লাগাইছে। কীটারে তরা বাইতে কত কৌনা নাই, শুনছে না, তারা শুনছে না। কুসির বাড়ি আমরা বাড়ি লাগে, তারা আমরা তিন বোনে মিলে তিন মাইয়া আগুন নিভাইছে। ওই তো নাতি আছে একটা, এই দূরেও তার সময় না। আপনি কি রান্না করতে মধ্যে আপনি থাকতেন না? তো অতীত আইসে আমরা দুই বোন আছে, তো আর পরে আমরা দুই বোন এগরে ঘুমাইছি, আর তারপরে দেখি হঠাৎ করে দেখি তিনে ফাঁকিতে দেখছি এগরে মানে আগুন জ্বলতেছে, তারপরে উঠা এসে দেখি অনেকটা বেশি আগুন লাগে আছে। তারপর আমরা মোটর সুইচ দেওয়া পাইপ দেয় না, সে জল দিছি, আমরা বাড়ির মানুষ হয়ে আমরা জল দিয়া আগুন নিভাইছি। কিভাবে আগুনটা লাগছে আপনাদের মানে? এটা মনে হয় কেউ লাগাইছে, আর ঘরের থেকে তো লাগানোর কোনো ইয়া নাই। আমার কোন ছেলেও নাই জানি, শত্রু
বিশালগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা।